এইটা হলো ভার এবং এই দেখুন এটাকে যা মায়ের কাছে চলে যা। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আছি ঐতিহাসিক কালিগ্রাম বিলে, যেই বিলের মধ্য দিয়ে দুটি জেলার সীমানা, নওগাঁ এবং রাজশাহী। আর আজকে আমরা আপনাদেরকে দেখাবো এই বিলে জেলেদের জীবনযাপন, দেখাবো রাখালদের জীবনযাপন এবং অন্যান্য সব কিছু নিয়ে। আপনাদের সাথে আছি আমি, আপনাদেরই কথা বন্ধু রায়হান শরীফ। সো পুরোটা ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন ভিডিও। প্রিয় বন্ধুরা, আসুন আপনাদেরকে এখন দেখাবো, এটাকে গ্রাম্য ভাষায় ভাইড় বলা হয়, গোপাল ভাইড় শুনেছেন। ভাড় হয়তো এমন একটা জিনিস যার মধ্যে হয়তো খুব কৌশলে কিছু ঢুকে গেলে আর বের হতে পারে না, অর্থাৎ মাছ এই ভাড়ের মধ্যে, বা এটাকে মাছ ধরা আপনাদের ভাষায় আসলে কি বলে আমি জানি না, এটা মাছ ধরা ভাইড় বলে এবং এটাকে বলা হয় খোলসুন ভাড়। এর মধ্যে ছোটো ছোটো মাছগুলো, চিংড়ি থেকে শুরু করে খুব ছোটো ছোটো মাছগুলোর মধ্যে সে দিয়ে যায় এবং সে ধরে আর বের হতে পারে না। আসুন আপনাদেরকে আমরা একটু দেখাই যে ভাড়টা আসলে কী জিনিস। এইটা হলো ভাড় এবং এ দেখুন, এটাকে যদি এভাবে সেট করে দেওয়া হয় এভাবে, তখন হয় কি, এই যে আপনার এই দিক দিয়ে মাছ ধরেন প্রবেশ করলো এই মাছ, এবং সেটা ঢুকলে আর বের হতে পারে না। এই যে এখানে দেখুন একটা মাছ বেঁধে আছে এবং খুবই সুন্দর একটা পদ্ধতি, এটাকে এভাবে দিয়ে এখানে যদি আমি দিই ধরেন এভাবে, এটাকে দিয়ে এভাবে লাগিয়ে দিলে মাছ কিন্তু খুব সহজের মধ্যে সে দিয়ে যাবে। তাছাড়া এখানে জাল দিয়েও কিন্তু মাছ ধরা হয়, এটা একটা পদ্ধতি বন্ধুরা, আমি জানি না কে টাঙিয়ে রেখেছিল ওখানে। আসার পরে একটু সামনে দেখাও, আমরা আরও কিছু ভাড় ওখানে দেখতে পাচ্ছি, এগুলোতে মূলত এই ছোটো মাছগুলো এখানে মূলত ধরা হয়ে থাকে। দুটি জেলার বৃহত্তর 21টি গ্রামের মানুষের জীবন এবং জীবিকার কেন্দ্র এই কালিগ্রাম বিল। নওগাঁ এবং রাজশাহী দুই জেলারই অংশ রয়েছে এই বিলে। এই বিলের প্রধান বৈশিষ্ট্য হলো কখনো পানি শুকিয়ে যায় না, চৈত্র মাসে এই বিলের পানি একেবারে তলায় এসে পড়ে, এজন্য সারা বছরই জেলেরা বিল থেকে মাছ ধরে জীবন ধারণ করতে পারে। আষাঢ়ের ঢলে বিলে বান ডাকতে শুরু করে এবং শ্রাবণ ভাদ্র মাসে এর পানি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। কার্তিক মাস থেকে পানি শুকিয়ে বিলের চারদিক ফসল উৎপাদনের জন্য উপযুক্ত হয়। তখন এই বিলে 21টি গ্রামের কৃষক পরিবার হাড়ভাঙ্গা খাটুনি করে ফলান সোনার ফসল। বন্ধুরা, আমি কালিগ্রাম বিলের এখন একেবারে দক্ষিণ কর্নারে, আমার পেছনে বাথইল, মাউল এবং বাম পার্শ্বে আপনাদেরকে একটি ভিডিওতে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে পুকুরিয়া গ্রাম। সেই গ্রামে আপনাদেরকে আমি নিয়ে গিয়ে দেখিয়েছিলাম ভাসমান গ্রাম, তার মানে এই বিলেরই একটা অংশ হচ্ছে ভাসমান গ্রাম। আপনাদেরকে মূলত এই অংশে নিয়ে আসার কারণ হলো, এই অংশে বছরের সারা বছরই পানি থাকে, মানে বছরের সারা অংশে আসলে পানি থাকে প্রত্যেকটা মাসে, এবং এখানে এখন জ্যৈষ্ঠ মাসের শেষ দিক, এই সময়েও কিছু মানুষ জীবিকা নির্বাহ করছে এখানে, জেলেরা একটু বাড়ন্ত পানি, চৈত্র মাসেও বন্ধুরা এখানে পানি থাকে এবং জেলেরা মাছ ধরে। তো চলুন আমরা এখন একটু জেলেদের অবয়ব আপনাদেরকে দেখাই। একেবারে দুপুরবেলা একজন জেলে এখানে মাছ ধরছেন একটা বিশেষ প্রক্রিয়ায়, তার ভিডিওটা আমরা একটু নিতে চাই। বন্ধুরা, আপনারা সামনে দেখতে পাচ্ছেন একজন জেলে ভাড় থেকে মাছ বের করছেন, এটা হলো বৃত্তি ভাড়। এই বৃত্তি ভাড়ে মনে হয় কোনো একটা বড় মাছ পড়েছে, সেজন্য তিনি ওটাকে বের করে খুব জোরে জোরে ঝাঁকাচ্ছেন। জ্যৈষ্ঠের শেষে ধান কাটা শেষ হলে এই বিল পরিণত হয় চারণভূমিতে, গরু ছাগলে ভরে ওঠে দিকবিদিক। গরু ছাগল নিয়ে এলাকার ছোট বড় সবাই আসে এই বিলে। গরুর পালে আসলে ছাগল আসলে যা হয়, যা যা মায়ের কাছে চলে যা। যাই হোক বন্ধুরা, কালিগ্রাম বিলের আরও একটি অংশ হলো এই গরুর পাল, এবং এখন আমরা একটু দুপুরের সময় এসেছি, যার কারণে পাল সবগুলো উঠে চলে গেছে, মানে গরু তো গরমে খুব একটা ইয়ে করতে পারে না, সে কারণে খুব সকালের টাইমটা একটু ভালো হয় আর বিকেলের টাইমটা একটু ভালো হয়, কিন্তু দুপুরের রোদে আমরাও একেবারে অতিষ্ঠ, ছাতা নিয়ে এসেছি, তারপরেও গরম খুবই এখানে, মানে কড়া রোদ।
যে কারণে গরু কিন্তু উঠে যেতে শুরু করেছে। আপনারা হয়তো দেখেছেন এই যে গরু চলে যাচ্ছে এখন। এই তোমার কোনো ভয় নাই, আমার কাছে চলে আসো, তোমার কোনো ভয় নাই। এই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন, খুব নিরীহ একটা বাচ্চা, এরা এই বিলে খেলাধুলা করে সারাদিন। আমার সামনে আরেকটা আসো, তুমিও আসো। তুমি কি খাচ্ছ এখন? না না, ও জাম খাচ্ছে। তোমার নাম কি বলো আমাদের দর্শকদের উদ্দেশ্যে? তোমার নাম আনিকা? ঠিক আছে, তোমার নাম কি? এর নাম সাথী এবং এর নাম আনিকা। আমি জানি না আমার ভয়েসটা খুব ভালো আসতেছে কিনা। ঠিক আছে ঠিক আছে আনিকা, তোমার বাসা কোথায় আনিকা? রামপুর কথা তোমার বাসা? তো তুমি খালি গায়ে এখানে এসছো, তোমার রোদে কষ্ট হচ্ছে না? তোমাকে আমি ছাতা ধরাই দিয়া তোমাকে আমি, তুমি একাই চলে এসছো, এই যে দেখো। ঠিক আছে না? আচ্ছা যাই হোক, এ যে আমরা ছাতা, আসো তুমিও আসো। তোমরা এই দুপুরে কেন এখানে ঘোরাঘুরি করতে? গরু ছাগল বাঁধনমুক্ত করে বিলের মাঝখানে হিজল তলায় এসে আরাম করেন রাখালের দল। এখানে এসে কথা হলো ছোট বড় অনেকের সাথেই, খানিকটা আনন্দ ঘন মুহূর্তে মেতে উঠেছিলাম। আরামের মধ্যে আছি এই কারণে যে এখানে যে বাতাসটা এখন আমরা অনুভব করছি, এটা আপনাদেরকে একটা সময় অর্থাৎ 1960-এর দশকে এখানকার মানচিত্রে মোটামুটি কালীগ্রাম ছাড়া, এখানে কালীগ্রাম এবং ওখানে বাড়িগ্রাম নামে একটা গ্রাম ছাড়া এখানে আর কোনো জনবসতি ছিল না, এরকমটা দেখায়। কৃষকদের পানির সুবিধার্থে হিজলতলায় নলকূপ স্থাপন করেছে এলাকার উদ্যোগী তরুণদের সংগঠন তালপত্র ফাউন্ডেশন। বিলের এই অংশটি বড় হিজলতলা নামে পরিচিত। বিলের আরেকটি হিজলতলা আছে, এটি ছোট হিজলতলা নামে পরিচিত। হিজল গাছের লাল লাল ফুল বর্ষাকালে পাওয়া যায়, এরপর এর ছোট ছোট বিচি হয়। এখানকার লোকমুখে শুনলাম এই গাছটি নাকি শত বছরের পুরনো। বিলের আরেকটি আকর্ষণ, এই বিলে হাঁসের চাষ হয়। বিলের নিচের অংশে পানি কমে গেলে জেগে ওঠে ছোট ছোট খাদ বা কুয়া। সেই কুয়াতে পাওয়া যায় অনেক ধরনের মাছ। এখন আমরা যাব সেই কুয়া দেখতে। আসুন আপনাদেরকে এখন কালীগ্রাম বিলের আরও একটা বড় আকর্ষণ, কুয়া। কুয়াতে মাছ থাকে এবং জেলেদের একটা বড় অংশ এই কুয়ার মাছ দ্বারা তাদের জীবিকা নির্বাহ করে। সারা বছরই তারা কুয়া নিয়ে কাজ করে। এখন ভীষণ সুন্দর কলমি লাগানো হয়েছে কুয়ার ধার দিয়ে, ভীষণ ভীষণ সুন্দর লাগবে আশা করছি। আপনারা আমার সাথে আসুন এবং আমরা এখন আপনাদের একটু কুয়া দেখাতে চাই। রাজশাহীর বাগমারা উপজেলা এবং নওগাঁর মান্দা উপজেলা এই বিলের মধ্য দিয়ে সীমানা কেটেছে। রাজশাহীর বাগমারা উপজেলার 1 নম্বর গোবিন্দপাড়া ইউনিয়ন এবং নওগাঁর মান্দা উপজেলার 11 নম্বর কালিকাপুর ইউনিয়ন পরিষদের সীমানা গেছে এই বিল দিয়ে। চলুন আমরা জেনে নেই বাহারি সেই 21টি গ্রামের নাম। রামপুর, পাথার, রুদ্রমুখা, বটতলা, যশরায়, বাথইল, মাউল, সজনীপুর, নারায়ণপুর, পুকুরিয়া, সাবাইহাট, ঝাঁঝর, ছোটমুল্লুক, কালীনগর, নলতোড়, জয়বাংলা, চকভোলাই, কালীগ্রাম, চকমানিক, বলিয়াডাঙ্গা এবং চককসবা। বন্ধুরা, এই বিলের আরেকটি ঐতিহাসিক জিনিস দেখিয়ে শেষ করব আজকের ভিডিওটি। এখন যে কূপটি দেখতে পাচ্ছেন এটি পাকিস্তান আমলের। এলাকায় তখন পানির অন্যতম ব্যবস্থা ছিল এই কূপ। দূর দূরান্ত থেকে এই কূপ থেকে পানি নিয়ে যেত মানুষ, কারণ এই কূপের পানি অত্যন্ত সুপেয়। এখনও বিলের কৃষকরা এই কূপটি ব্যবহার করেন।
কিন্তু যত্নের অভাবে নাব্যতা কমে গেছে, প্রয়োজন খননের উদ্যোগ গ্রহণের। আজ এই পর্যন্তই, কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে। সে পর্যন্ত ভালো এবং সুস্থ থাকুন।